বাজান ভালো করে বুঝবা, দুনিয়ায় মাত্র কিছুদিনের জন্য কষ্ট করতে হবে, অপরন্ত শান্তি আমাদের কবরে পড়ে আছে। এই জন্য সাহাবা একরাম জীবনে কোনোদিন বাড়ি গাড়ি করতে চাইতেন না। অনেক সাহাবি বাড়ি গাড়ি করার পরেও বাবা কোনোদিন সেটারে পাত্তা দিতেন না। অনেক সাহাবি ছিল বাজান রে, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও সে আল্লাহ রাস্তায় দান করে দিছে। রসুলের খাদেম ছিল আনাস, নাম কি? জোরে কর, নাম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদেম ছিল, 10 বছর খেদমত করছে। তো আনাসের মার বাসায় দিয়ে নবী মাঝে মাঝে রেস্ট লইতেন। নবীর 9 জন বিবি একসাথে, ও ছোট্ট ছোট্ট রুম, খালি একটা খাট পরে। নবী চিন্তা করতেন, আনাস আজকে বইলো তোমার মার বাসায়, আমি আজকে যাবো। তো নবী যখন যাইতেন তখন আনাসের মা পর্দার ভিতর থেকে বলতেন, হুজুর আমার আনাসের ফ্যামিলি এতই কষ্ট যে আনাস খাইতেও পারে না, বরঞ্চ আনাসের 3-4 ভাই রাইখে ওর বাপটা মারা গেছে। হুজুর আনাস এতিম, আনাসের লেগে যে খাবারটা আমি পাকায় রাইখে দেই, ও যখন রাত্রে আপনার খেদমত শেষ করে বাসায় আসে, আইসা ওর ভাইরা খুদের যন্ত্র উড়ে খাইয়ে ফেলায়। ওই রকম ভাবে রাতকে রাত, মাসকে মাস না খাই থায়। নবী আমার সুপগুলো বড় বড় করে ফেলেন, কিরে আনাস তো আমার বাসাতেও খাই আহে না, তাহলে আমার আনাসকে এরকম সুপ 20 ঘন্টা না খাই থায়। তাহলে তুমি আনাসের মা কি চাও? আরে মিশকাত শরীফে আসছে হাদিস, কানা বুখারিতে আসছে। আনাসের মা বলে, হুজুর আমি বেশি কিছু চাই না, আমার আনাসরে যেন এরকম সম্পদ আল্লাহ দেয় যেন কারো কাছে হাত পাতা না লাগে। নবী আমার বলে, তাহলে আমি কি দিয়ে কি কমু, ওটা আমারটা হইতে পারে না হইতে পারে, বরঞ্চ তোমার মনে যে কথাগুলো আছে তুমি বলো, আমি একটা সিগনেচার করে দেব না, অর্থাৎ একবার আমিন করে দেব। আরে জোরে কর, মা সাই থেকে আর কম সাই, আরে মা তো মাই। আনাসের মা কয়, হুজুর তাহলে আমি হাত তুলি, তোলো। ও মালিক তোমার কাছে একটাই দরখাস্ত, আমার আনাস আমার নবীর অনেক খেদমত করে, আমার আনাস মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ বাড়িতে এসে রাতের খাবারটা পায় না, আমি আমার আনাসের জন্য তাকের উপরে রাইখা দিলে, শিয়ার মধ্যে রাইখা দিল, তার বাইরে খাইয়া ফেলায়। আগে দেখবেন যখন গ্রামগঞ্জ বাবা, এখনো আছে অনেক ঘরে পাট দিয়া শিয়া বানায়, কি বলে আপনার, হ্যাঁ চিনেন ঢাকার মানুষ, শিকা যাক মাশাল্লাহ বুঝাইতে সহজ হয়েছে। অবাজান ওই শিয়ার উপরে রাইখা দিলে দেখেন আল্লাহর কি কুদরাত, আল্লাহ রূপেন বাতাস খাইতো, বাতাসে শিয়াটা লড়তো, বিলাই কুত্তা বিলাই কোনোদিন ওখানে যাইতে পারতো না, খাবারের উপরে মা আবার একটা জালি দিয়ে রাখতো, ওটাও কিন্তু বাসের খাবার যে আগে কোনোদিন নষ্ট হইতো না, কেন জানেন? ফ্রিজ ছিল না, তারপরও খাবার নষ্ট হইতো না। বাজান রে মানুষের ফরমালিটি ফ্রিজের মধ্যে নষ্ট হয়, 1 মাস গোস্ত রাখবেন ওটা দূষিত হয়ে যাবে। আর মায়েরা মাছ গোস্ত জাল দিয়া মাসকে মাস রাইখে দিত শিয়ার উপরে, বাজানে 1 মাস পরও জাল দিতে দিতে আলাদা একটা ফ্লেভার হইতো, ওইটা আর একটা স্বাদ, কথা কন না কে? ওই প্রযুক্তি যতই খাইতেন বাবা, কোনোদিন পেটে অসুখ হইতো না, গ্যাসও হইতো না, গ্যাস কারে কয়, মা বাবারা বুঝতো না। আর এখন গ্যাসের বড়ি খাইলেও বড়িতে কয়, ভাই মাপ চাই, আর খাইস না, গ্যাস কমবো না, কথা কর না কেন? কারণ তোর এটা গ্যাস সিলিন্ডার, আমি ওষুধ দিয়ে কেমনে কমাবো, আমারে তুই খাইস না, খাইলেও কমবো না, সিলিন্ডার হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার, এটা গ্যাসের খনি, ঔষধও মাপসা এখন, যে তুই খাইস না, খাইলেও কাম হইব না, খালি খাইয়া আমার বদনাম করিস না, কথা কর না কেন? আর হালাকে মা বাবারা গ্যাস বড়ি কারে কয়টা সেম তুই না, হ্যাঁ দাওয়াত খেয়ে যদি বেশি একটু খাওয়া দাওয়া হয়ে যেত, তাও জোর জুলুম করে খাইতো একটা বড়ি, তাও মাসে একবার, আর এখন সকাল বিকাল 2 বার মারো, তাও গ্যাস সিলিন্ডারে গ্যাস কমে না, রাত্রে খেতার নিচে ঘুমাইতে পারে না অনেকে, কথা কর না কেন? কেন জানেন?
এখনের খাবারের ভিতরে মানুষের প্রযুক্তি আর মা বাবার প্রযুক্তি ছিল বাতাস আল্লাহর কুদরতি প্রযুক্তি ওটার ভিতরে কোনো ভিটামিন ছাড়া কোনো অসুখের বালাইও নাই হুজুর আমি সিয়ের মধ্যে রাখিয়ে দেই আমার আনাসের লাগিয়া আমার আনাসের লেগে সিয়ের মধ্যে রাখিয়ে দেই এর বাইরে চুরি করে খাইয়ে লাই আনাসের ছয় সাত ভাই হুজুর আনাসের লেগে দোয়া করেন আনাসের মা দোয়া করতেছে এই জন্য যুবকদেরকে আমি বলি মায়ের কাছ থেকে যখন দোয়া নিবা আনলিমিটেড দোয়া নিবা অনর্থক মারে কইবা মা আজকে দোয়া করো তো কি শরীর ভালো না হালাকে তুমি ভালো মায় কবে তো দেখতেছি তো শরীর ভালো আরে মা মনের মধ্যে কত অসুস্থতায় দোয়া করে দাও ও মা এটা দোয়া করো ব্যবসা ভালো না মা দোয়া করে তো অফিসে গ্যালজাম চলতেছে এটা বিপদের মধ্যে আছি খালি আনলিমিটেড দোয়া নিবা মা যদি মন দিয়ে বইলেই ফেলে আল্লাহ আমার বলার সব সল আসান করে দাও সব কষ্ট দূর করে দাও দেখবেন এক সপ্তাহ যায় না আপনার সব দূর হয়ে গেছে কুয়াশার মতো আসবে সব কুয়াশার মতো চলে যাবে এমন একটা জিনিস মা এটা কোনো সন্দেহ নাই আনাসের মা হাত তুলে কয় আল্লাহ আমার আনাসকে তুমি এইটা দাও এইটা দাও এইটা দাও এইটা দাও চাইতে 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 বাবা বেড়ে 15 মিনিট চাইছে নবী আমার আস্তে করে বলে আমিন দরখাস্ত লেখছে দরখাস্ত যিনি সাবমিট করবে কবুল করাবে সে সাইন দিয়ে দিছে আমিন রব্বে কারিম দরখাস্ত সঙ্গে সঙ্গে বাবা আমলের মধ্যে নিয়ে কবুল করে ফেলেছে এই আনাস এত সম্পদের মালিক হইছে আনাস লাস্টে বাজার নাক পরিষ্কার করতো রেশমের কাপড় দিয়া রসুলের কিছু সাহাবী ছিল আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বাবা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করত আবু হুরায়রা খোদার যন্ত্রণায় রাস্তায় পড়িয়া থাকতো নবীর কাছে দোয়া করছে নবীজি একটু দোয়া করলে হয়তো সচ্ছলতা ফিরে পাইতাম আমার নবী বলে আবু হুরায়রা রে সম্পদের জন্য রেডি হ আল্লাহ তোরে এত পরিমাণ সম্পদ দিবে যে তোর সম্পদ বহন করার জন্য উট লাগবে তোর গুদাম ঘরের চাবি বহন করতে উট লাগবে এই আনাস আর আবু হুরায়রা শেষ বয়সে বাবা রেশমের কাপড় দিয়ে যখন নাক পরিষ্কার করে ওযু করিয়া রেশমের কাপড় দিয়ে যখন বাজান হাত পাও মুছে একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বলে আবু হুরায়রা রে ও আনাস তুমি কি সেই আনাস না যে আনাস খুদার যন্ত্রণায় ছটফট করত তুমি কি সেই আবু হুরায়রা না খুদার যন্ত্রণায় রাস্তার পাশে দাঁড়ায় থাকতা কেউ যদি আমার বাসায় নিয়ে আজকের দিনটা খাওয়াইতো আজকে তুমি হাজার হাজার টাকার কাপড় দিয়ে নাক পরিষ্কার করো ওজুর খানায় তুমি ওজুর পানে মুছো হযরত আবু হুরায়রা কান্দার বলে বাইরে আমার নবীর তো আমার জন্য এত কাম করে ফেলেছে আমি রাস্তায় বের হইল আমার সামনে স্বর্ণের জিনিস পড়ে থাকে আমি রাস্তায় বের হলে এই মদিনার মধ্যে সবার কাছে খেজুর গাছে ফল হয় বছরে একবার আর আমার কাছে খেজুর হয় দুইবার আল্লাহু আকবার জোরে বলতে হবে সবার উট বেড়া বকরি দুম্বায় বাচ্চা দেয় বছরে একবার আমার বাচ্চা দেয় দুইবার আর আমার বেড়া বকরি গুলাই এত রুষ্ট পুষ্ট হয় মদিনার মধ্যে যদি অন্য বকরিটা বিক্রি হয় 10 দিনার অথবা যদি বিক্রি হয় 1 দিনার 2 দিনার আমার বকরি বিক্রি হয় 20 দিনার এত টাকা আমি কই রাখবো আবু হুরায়রা কান্দার বলে মালি তুমি আমার টাকা কমায় দাও আল্লাহ বলে যেইটা পাশ হয়ে গেছে ওইটা আর কমবে না কারণ তোর সম্পদ তো তোর না রে আবু হুরায়রা এটা একমাত্র আমার নবীর দেয়া সম্পদ
যদি এখন আমি তোর কথায় কুমায়া দেই আমার নবীর সাথে আমার বেঈমানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারে না? কেন আবু হুরায়রা তোর সম্পদ তুই নেস নাই আমার নবী চাইয়া দিছে তোর জন্য, তোর সম্পদ কোনোদিন কমবে না। উসমান বলি সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত কমে নাই, এখনো পর্যন্ত মক্কা মদিনায় যে আল রাজি যে ব্যাংকটা, এই আল রাজি ব্যাংকের সমস্ত টাকাগুলো উসমানের জামানাতিকা। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? উসমানের বাগানে এখনো পর্যন্ত যেই পরিমাণ ফসল হয়, উসমানের জায়গার মধ্যে যে হোটেলের যে ভাড়া পায়, সব ভাড়া দিয়ে মক্কা মদিনার স্টাফদের বেতন দেয়। কি মনে করলেন আপনি? ওই যে চাইয়া লইছে কিয়ামত পর্যন্ত তাদের সৎকে জারিয়ে চলতেছে, তাদের টাকা এখনো পর্যন্ত মক্কা মদিনার বেতন হয়। কি পরিমাণ সম্পদ আল্লাহ আল্লাহর কাছে তারা চাইয়া লইছে। তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার আর দিও না, তুমি নিয়ে যাও না, আর একজনে দাও। বলে এটা তোর না, আমার নবীর মর্যাদা কমানো যাবে না। ঠিক আনাসের মা দোয়া করছে, যেই সপ্তাহের মধ্যে থেকে দোয়া করছি ওই সপ্তাহ থেকে আনাসের বাগানের মধ্যে খেজুর হওয়া শুরু হয়েছে। আগে খেজুরের সাইজ ছিল বাবা ছোট, এখনের খেজুরের সাইজ হয়ে গেছে বড়, বিশাল বড় বড় খেজুর। যেই খেজুরটা সবচেয়ে মদিনায় দাম বেশি ওই কোয়ালিটির খেজুর আনাসের মায়ের বাগানে শুরু হয়ে গেল। আজওয়া যেটা দাম বেশি, মারিয়াম আম্বার যেটা মক্কায় আসওয়াত সবচেয়ে বেশি দামি খেজুর এই জামানায় বাবা 1200-1300 টাকা কেজি, ওই জামানায় হিসাব করেন ওই রকম দামি খেজুর ছিল। আমার আনাসের বাগানে খেজুরগুলো যখন আরম্ভ হয়ে গেল, আনাসের বাগানের মধ্যে খেজুর বাড়তে শুরু করলো, এত পরিমাণ খেজুর বাড়লো যে আনাসের বাগানের খেজুর বিক্রি করার জন্য মানুষ ভাড়া করা লাগতো, গাড়ি ভাড়া করা লাগতো। আনাস এই খেজুর বেচিয়া বাবা উট ভেড়া বকরি এত পরিমাণ জন্ম দিল, এত পরিমাণ সম্পদ হয়ে গেল। বিশ্বনবী একদিন আনাসকে ডাকিয়া ডাকিয়া কয়, আনাস রে তোমার জিন্দিগি এখন ভালো লাগে না তখন ভালো লাগতো? আনাস বলে, নবী গো তখন আমার আর জিন্দেগি ভালো ছিল, খাইবা না খাই আপনার মুখটা দেখে যাইতে পারতাম, আপনার মুখটা দেখে বাড়িতে গেলে আর খোদার কথা মনে থাকতো না, সকালবেলার তাহাজ্জুদের টাইম আইয়া পড়তাম। নবী এখন এমন সম্পদ আল্লাহ দিছে, সম্পদের হিসাব নিতে নিতে আমার জান শেষ। আমার নবী বলে, আনাস রে তোমার নবীর সম্পদ নাই কোনো কষ্ট না। বজন মনে রাখবেন, অনেকে অসুস্থ হলে মনে মনে ভাবেন অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, শরীরটা ভালো না, মন ভালো না। হালাকি অসুস্থ হওয়ার পর যদি শুকরিয়া আদায় করেন একটা প্লাস পয়েন্ট পাবেন, সেটা হলো আমার আল্লাহ শুকুর বেশি বেশি আদায় হবে, ঠিক না বেটি? আপনি অসুস্থ হলে দেখবেন আল্লাহর একটু বেশি বেশি জাকে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। হালাকে সারা সপ্তাহ ওই ওরে আল্লাহ রে একবারও কর নাই। জ্বর আল্লাহ দিছে, বাতের ব্যথা দিছে, হাড়ের ব্যথা দিছে, হসপিটালে বইয়া তসবিহটা নিয়া আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও না, আল্লাহ আল্লাহ যদি মরে জায়গা, আল্লাহ মরে জায়গা। যারা নেককার এক রোগ দিয়ে আল্লাহ রোগ মাফ করায়া, গুনা মাফ করায়, কারণ রোগ হইলেই তো আল্লাহরে বেশি ডাকা হয়, কথা কর না কেন? হ্যাঁ, তার জ্বলন্ত প্রমাণ আমাদের বাবা নবী আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন 18 বছর কীরা খাওয়ার পরে যখন তার কীরা মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল শরীরটা বডিটা ভালো, আইয়ুব আলাইহিসসালামে আল্লাহ এত কষ্ট দিছে, এত পরিমাণ পরীক্ষায় ফেলাইছে যে আইয়ুব আলাইহিসসালামে যে পোকাগুলা দেয়া হয়েছিল এই পোকাগুলা 1 বিঘাত করে লম্বা ছিল, মাথারা ছিল কালো, দাঁতগুলো আসলে বিশ্বুর দাঁতের মতো আল, যখন তারে কামড় দিত কলিজা সুদ্ধা বিষের মতো জ্বলত। আর এই পোকাগুলো এমনই শিক্ষিত পোকা, এ সব সময় আবার কামড়াইতো না, সারাদিনের ভিতরে 3 বেলা কামড়াইতো। কয় বেলা? সকালবেলা যখন তাকে ক্ষুধা লাগতো সব পোকাগুলো এক জায়গায় টার্গেট করতো। সুরে সফফাতের মধ্যে আসছে, অযকুর আব্দানা আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নি মাসানি আশ-শাইতান নুসুবি ওয়া আযাব বিনুসুবি ওয়া আযাব। এই আইয়ুব আলাইহিস সালামের
এক এক জায়গায় পোকায় টার্গেট করত, যেই জায়গার গোশত ভাল লাগতো ওইখানে এক সপ্তাহ খাইতো, সব পোকাগুলো হয়নি থগর বগর করত। এমন এমন দেখেন নাই, কেউ গুড় পোকা দেখেন নাই? এই এখন দেখবা করতে, এখন তো তোমার পায়খানা জাগে বুড়ি গঙ্গায়, ওইটা আবার পানি হিসাবে মাম পানি হিসাবে খাও তোমরা, তোমার গোটা তোমরাই খাও, কথা কর না কেন? এই যে ডিরিং টিরিং কিরিং ওয়াটার, এই যে পরিষ্কার পানি, এটা মেশিনে পরিষ্কার হয়, হালাকোটা বুড়ি গঙ্গার পানি। ওই যে তোমার দাই তুমি খাও, কথা কর না কেন? আল্লাহ আল্লাহ কয়, খালি চালাকি করিস না, তোরটা তোরই খাও, তুই সারসর আবার আর একজনে খাও, তোরটা তুই খা। নূহ আলাইহিস সালামের জামানায় নৌকায় ওরা পায়খানা করছে, ওরাই খাইছে। আরে কি খিচুড়ি রে ভাই, কি পাতলা খিচুড়ি, আইগে ধুয়ে গেছে গা, আইগে মুইতে ধুয়ে গেছে গা, এক সপ্তাহ পরই খিচুড়ি খা, জনমের খাওয়া খা, খাইছে তো খাইছে, এমনকি নৌকা কস লাইয়া পায়খানা যে শীতলা পড়ছে ওটাও চাইতে খাইছে, কারণ যেটাই খায় ওর চেহারা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, লাস্টে নৌকায় পায়খানা ডাল খিচুড়ি নাই, খাইবো কি ছাতা, লাস্টে জিব্বা দিয়া তক্তা ডলছে তক্তা, এরপরে একবার দিব না 100 ধোয়া দিছে পানি, ওই পানি ধুইয়া কসলাইয়া ডইলা ওই আবার খাইতো। নূহ আলাইহিস সালাম দূরে দাঁড়ায় হাসে আর কয়, মাওলা রে অমা কারু আমা কার আল্লাহ, তোমার খেলা বোঝার সিস্টেম নাই রে, ডাল খিচুড়ি ওরা সারছে পিছন দিক দেন মুখ দিয়ে খায়, কথা কর না কেন? এ পায়খানা যদি আপনি পানি দেন ওটা খিচুড়ি হয়ে যায়, ওরা সারছে মুখ পিছনে রাস্তা দিয়া, এখন ওইটা রেখাইতেছে মুখ দিয়া, তোমার খেলা বোঝার কোনো সিস্টেমই নাই, কথা কর না কেন? তা আপনি সারছেন বুড়িগঙ্গায় গেছে আবার পানি হিসাবে খান, এই দোকানে দোকানে আছে নেন, মাশাআল্লাহ আমিও খাই আপনিও খান, খালি আপনি একা খান তা না, আমরা হুজুরাও খাই, কিছু করার নাই, ওই ডেই খাইতেছেন আপনারা। ও আমার সেক্রেটারি খেলে আমার দিকে আঙ্গুলেন, এইবার ঠিক আছে কইছে আমরাও খাই, খালি হে একা খাই দিয়ে হ্যাডটা লাগছে, ওই না আমরাও খাই এই জন্য হ্যাঁ বেড়া হ্যাঁ ঠিক হয়েছে, মানে দোষ হ্যার গারে নিব না, আমাকেও গারে দিবই দিব বেড়ায়, করা জিনিস তো এটা। আল্লাহ সবাই আমরা খাই, মনে রাখবেন এই মুসল্লি ভাইরা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ঘুরে ফিরে ওই ডেই দেয়। তো আল্লাহ আকবার, আইব আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করে, আইব রে এখন তো ভালো হয়ে গেছে, ওয়া হাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, এখন তো তুই কেয়ারফুল, বাদশাহি ছিল না, তোর বাড়ি চাকর তোরে মারছে, তোর বাড়ি কাজের বুয়া তোরে বাইরে খেদাই দিছে, তোর শরীরে আমি গজব দিছি লেগে, হালাকে এটা গজব নামার পরীক্ষা ছিল, তা আজকে তো তোর সব ফিরাই দিলাম, বাদশাহি ফিরাই দিলাম, বউ চলে গেছিল বউ দিয়ে দিলাম সাইডটা, সাওয়াল মেয়ে মরে গেছিল এগুলো আবার জিন্দা করে দিলাম, ওই জিন্দিগি ভালো ছিল অসুখের অবস্থায় না, এখনের জিন্দিগি আবার ফিরে দিছে, এখন এটা ভালো। আইব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার অসুখ অবস্থায় জিন্দিগি ভালো ছিল, কেন? তখন তো তোর পোকা খাইতো, পোকা এমন কোয়ালিটিতে খাইতো, আগে পোকার কোয়ালিটিটা দেখেন, আজকে টার্গেট করছে দাপনার গোস্ত খাইবো, রানের গোস্ত, তার সিরে আসছে সব পোকাগুলো এখানে জমা হইতো, পোকা হইয়া থগর বগর থগর পরে করে খাইত, আর যখন কামুর দিত দুই রান, আজকে একটা বাজার করছে, আজকে আমরা সবাই রানের গোস্ত খামু, দুই রান আইব আলাইহিস সালাম এইভাবে এইভাবে বসে থাকতেন, বাজন আইব আলাইহিস সালামের গোস্ত এইভাবে খাইতে থাকতো দুই রানের মধ্যে, চোখটা বন্ধ করে থাকতেন এত যন্ত্রণা। আবার দেখেন আল্লাহর পয়গম্বর কত সবর করে, ফাসাবরুন জামিলুন মাল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তারা এত ধৈর্য ধারণ করত, পোকাগুলো যদি পড়িয়া যাইতো আবার উড়ে দিত, আর আপনি আর আমি যদি হইতাম বৌরে কইতাম প্রতিদিন সন্ধ্যা টেনে টেনে ফেলা, কথা কর না কে? বাজান রে, আমার জীবনে দেখছিলাম একটা এইস রোগীর শরীরের পোকা, আমি তখন খুলনা মাদ্রাসায় লেখাপড়া করতাম, খুলনা রাইসবেড হসপিটালের সামনে একটা এইস রোগী আমি দেখছিলাম, এইস রোগ দেখছেন, রোগী দেখছেন দেখেন নাই, এইস রোগীদের শরীর পছন্দ রে বাবা, ওই জায়গা পোকা হয়, আমি দেখছিলাম এই ছেলেটার ঘাড়ের মধ্যে পোকা থগর বগর করতেছে,
মাসি পড়তাছে আহারে ওই দৃশ্য আমার এখনো মনে পড়ে এই ঠেকের মধ্যে চাকাগুলা বাবা গোস্তগুলা পচে গেছে পোকা হইছে ওই পোকা দেখে আমার আইয়ুব নবীর কথা মনে পড়ে গেছে কারণ তখন তো আমি ছাত্র ওই পোকা দেখে এখনো পর্যন্ত আমার শরীর শিহরে ওঠে আল্লাহর পয়গম্বরে আইয়ুবের বিবি কেমনে এগুলা পরিষ্কার করত আমি আমার মা বোনদেরকে বলবো মারে যদি জান্নাতটা কিনতে হয় স্বামীর খেদমতের কাছ থেকে নিতে হয় তাহলে মা আইয়ুবের জীবনী পড়বা মা রহিমার জীবনী পড়বা দেখবা জান্নাত কত সহজ গো মা এই পোকাগুলো জমিনে পড়িয়া যাইতো আল্লাহর পয়গম্বর পোকাগুলো উঠাইয়া আবার আদর করে ধুইয়া মুইছে বালু ঝারিয়া মুছিয়া আবার ওখানে লাগাইয়া দিত অবদান মা রহিমা বলতেন পোকাগুলো আমি তাড়ায় দেই আল্লাহর পয়গম্বর বলতো বিবি রে আমার মাওলাই পোকাদের জন্য আমার গোশত সিলেক্ট করছে ওদের খাবারের জন্য আমার গায়ের গোশত আল্লাহ সিলেক্ট করছে নিযুক্ত করছে আমি ফেলায় দিলে আমার মালিকের সাথে বেদদারি হয়ে গেল দেখি না আমার মালিক বিনুসুবি ওয়াদাব এই কষ্ট থেকে আমার আল্লাহ মুসিবত থেকে কবে আমারে পরিত্রাণ দেয় আপনার আজকের ওয়াজটা আমার মা বোনদেরকে ভাবিদেরকে শুনায় দিবেন আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা কিন্তু বাজার বাদশাহের মেয়ে ইউসুফ আলাইহিস সালামের আপন পুত্রী মারহাবা কর জুলাইকার সন্তান ইব্রাহিম তার মেয়ে হলো এই রহিমা এক তো ইউসুফ আলাইহিস সালাম বিশ্ব সুন্দর মা জুলাইকাও বিশ্ব সুন্দরী তার ছেলে ইব্রাহিমও বাবা বিশ্ব সুন্দর এক তো মিশরের মানুষ আইয়ুব আলাইহিস সালাম বিবাহ করছে অনেক শখ করিয়া ওবা জানি এত সুন্দরী রহিমা স্বামীরে জঙ্গলের মধ্যে রাখছে এই জায়গাটা হইতেছে বাবা ফিলিস্তিন এই কুয়াডাই দখল করার জন্য বেইমানগুলা আজকে ইসরায়েলের বেইমানগুলা চেষ্টা করতেছে ওর কুদ বিরিজিলিকা হাদা মুক্তাসর বাড়ি দে ওয়াশারফ এই যে কুয়াটা যাইব নবীর পায়ের গুড়মুড়া রাগাতে হয়েছিল এই কুয়াটাই বেইমানগুলা দখল করতে চায় আমি আর একদিন বলেছি আল্লাহর পয়গম্বর আইয়ুব গহীন জঙ্গলের মধ্যে বাবা বিবিটারে লইয়া থাকে তিনজন বিবি চলিয়া গেছে একমাত্র একজন বিবি পাশে এই রহিমা স্বামীরে বাঁচাইব কেমনে ও বাবা একজন সৌদাগারের বাড়িতে কাজের বুয়ার চাকরি নিছে ভালো করে বুঝছো এক তো বাচ্চার বউ বাচ্চার মাইয়া বাচ্চার পুতনী কারণ এই ইব্রাহিমের মেয়ে ইব্রাহিম মিশরের বাচ্চা তার দাদা ছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাচ্চা এবং তার দাদি জুলাইখা সেও ছিল মিশরের বাদশাহের বউ এই ফ্যামিলির মেয়ে জীবনে কষ্ট কারে কয় চোখে দেখে নাই আজকে নবীর ঘরে আইসে স্বামী অসুস্থ হওয়ার কারণে বাবা পরের বাসায় কাজের বুয়ার চাকরি নিস কাজের বুয়া হিসাবে যা খাবার দাবার পাইতো এটাই সামারি খাবার আজকে খাওয়ায় দিত নিজে খাইতো না একদিন কাজ করে আসতো দুই দিন খাইতো অবাজার মা রহিমা আবার স্বামীর কাছে আসিয়া নতুন নতুন করে কাপড় চোপড় পাল্টায় দিত দুনিয়ার কোনো মহিলা করবে না যেটা মা রহিমা করেছে আল্লাহ বুঝায় দিছে পৃথিবীতে এক একটা ইতিহাস আমি আল্লাহ রাইখে দিছি যে ইতিহাসগুলো শুনিয়া মহিলারাও ভালো হবে পুরুষগুলো ভালো হবে যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে ওই দিনকে সকালবেলা আইয়ুব আলাইহিস সালামের জিব্বার মধ্যে বাবা পোকাগুলা উঠছে আইয়ুব আলাইহিস সালামের পোকা এমন ভাবে কানের মধ্যে উঠছে আজকে কানের গোশত সিলেক্ট করছে খাবে কান পুরাটা খাই একবার নষ্ট করে দিছে চোখের মধ্যে পোকা উঠছে চোখ নষ্ট করে দিছে খাইয়া আইয়ুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে কানেও শোনে না চোখেও দেখে না এই অবস্থায় মাওলানা জিব্বা দিয়া ডাকার বলে মালিক
যদি তোমার আরো কষ্ট দিতে মনে চায় আরো দাও কিন্তু সহ্য ধৈর্য ধারণ করার শক্তি আমারে দিও যখন আজকে জিব্বা সিলেক্ট করছে জিব্বা খায় ফেলবে পোকায় জিব্বা যখন সিলেক্ট করছে আজকে জিব্বা খাবে বাজান জিব্বার উপরে সকালবেলা দেখতেছে নাস্তার টাইমে পোকাগুলো উঠছে পোকায় যখন কামড়ানো শুরু করছে এখন তার জিব্বা লড়াইতে পারে না আল্লাহর পয়গম্বর অন্ধ চোখলে মালিকের কাছে টানিয়া টানিয়া বলে ও মালিক এই জিব্বাটা যদি খাইয়া ফেলে আমি তোমার কি দিয়ে জিকির করু চোখে ফেলেছে দুঃখ নাই কানের পর্দা শুদ্ধা খেয়ে ফেলেছে দুঃখ নাই আজকে জিব্বার মধ্যে উঠছে আমি কেপে সহ্য করব আমি তোমারে বলবো নাই মেহমান গুলা তাড়ায় দাও কিন্তু আবার একটা দরখাস্ত শুনো যদি পারো আবার জিব্বাটা ভালো রাখো এই জিব্বা দিয়ে অন্তত তোমার জিকির করতে পারো মনে মনে এই কথাটা বলতাছে এমনি মিন টাইমে একটা পোকা জিব্বার থেকে পড়ে গেছে জমিনে মুফাসসিরিন গুন লেখেন পোকাটা টান দিয়ে আবার জিব্বার উপর উঠায় দিছি তোরা আমার বাল্লার মেহমান তোদের সাথে কষ্ট দেয়া যাবে না আমার মাওলার এই দৃশ্যটা ভালো লেগে গেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আইব আলাইহিস সালামকে বলছে উরকুদ বিরিজিলিক পাও জমিনে মারো মারতে দেরি আছে কুয়া হইতে দেরি আই না কুয়া হয়ে গেল গোসল করায় দিল আইব আলাইহিস সালাম আবার 32 বছরের যুবক হয়ে গেলেন আরো জোরে কর এই আরো জোরে তখন বয়স ছিল 64 বছর 64 বছরের মানুষ হয়ে গেল 32 বছর তার বিবির বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি ধাম করে আমার আল্লাহ তার বয়স কমায় দিল মাত্র 30 বছর নাই 20 বছর মারহাবা বলেন বোর বয়স 20 স্বামীর বয়স 32 আবার বাচ্চা নওজোয়ান বাচ্চা ওই আল্লাহ এখনো আছে না নাই জোরে কাক আল্লাহর দ্বারা প্রমাণ করে দিলেন ও বান্দা আমি বৃদ্ধ থেকে দুনিয়ায় জুয়ান বানায় দেখায় দিছি আমি যদি দুনিয়ায় পারি একটা কুয়ার মধ্যে নামাই আইয়ুব নবীর আবার যুবক বানায় দিতে তোরা যখন জান্নাতে যাবি ওই সমাবেশে বুঝবি প্রত্যেকটা মানুষকে আমি বানায় দেব 32 বছরের জুয়ান আর তোর বিবিরে বানাই দেব 20 বছরের যুবতী ওই অনুষ্ঠানে তোরা বসবি বিভিন্ন খাবার দাবার আরম্ভ হয়ে যাবে আমি আল্লাহ অর্ডার দেব খাও না কেন আল্লাহ কি খাবো তোমার দেই খাই তো খুশি হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেলবেন বান্দা অনুষ্ঠান যখন চলতেছে একটা ওয়াজের আয়োজন হয়ে যাক তোমরা আমার বিশ্ব নবীরে যারা দেখো নাই আজকে আমার নবীরে তোমাদের সামনে উপস্থাপন করতেছি নবীর জবান থেকে কোরআন শরীফ শুনো আল্লাহ আকবার জোরে কর তখন আমার নবীরে দেখবে সবাই তখন বলবে আল্লাহ জিহাদি সাহেবের মুখে শুনছিলাম মানা হাব্বা সুন্না ফাকাদ হাব্বানি ওমানা হাব্বানি কানামাই ফিল জান্না যারা নবীর সুন্নাতকে জমিনে জিন্দা করবে যারা নবীর সুন্নাতকে ভালোবাসবি সে নবীরে ভালোবাসলো তার জান্নাত আর নবীর জান্নাত পাশাপাশি থাকবে আল্লাহ জান্নাত যদি দিতেই হয় গো নবীর জান্নাতটা আমাদের পাশাপাশি দিয়ে দা এত সুন্দর মানুষ নবী এত সুন্দর মানুষ নবী কবু ভাবি নাই যারে দেখলে কত ভালো লাগে ধরা বজন দেবন নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল সাহাবা একরাম নবীর চেহারা দেখে মাসকে মাস ক্ষুধা নিবারণ করে ফেলতো ওই নবীর যখন জান্নাতের পানিতে আবার আল্লাহ জান্নাতের সুন্দর মানুষ বানায় ফেলবে তুমিও সুন্দর আমার নবীও সুন্দর ওই জান্নাতের ভিতরে দেখে সেই দৃশ্য আমি আপনাদের বুঝাইতে পারবো না আবার নবীরে দেখলে কেমন লাগবে গো বাবা
কিন্তু আমার নবীর কয়েকটা জিনিস আল্লাহ কোনদিন স্মৃতিটা মুছবে না তার ভিতরে নবীর কয়েকটা স্পটের কয়েকটা আঘাত আমার নবীর আল্লাহ কোনদিন মুছাবে না এক নম্বরে আমার নবীর ঠোঁটের মধ্যে তায়েফের মাঠে সেই ছেলের একটা ঘুষির আওয়াজ আমার নবীর যে তায়েফের মাঠে একটা ছেলে ঘুষি দিয়েছিল এই ঠোঁটের মধ্যে এখনো পর্যন্ত মৃত্যুর আক্রান্ত নবীর এই কালো দাগটা ছিল গো বাবা তায়েফের ছেলে আর একটা ছেলে কপালের মধ্যে পাথর দিয়ে একটা বাড়ি মারছিল ওই কালো দাগটা আমার আল্লাহ জীবনও মুছবে না কিয়ামতের মাঠে যখন নবীর তুমি আর আমি দেখব গো আজকে যেরকম তুমি ওই ঘুষির আওয়াজ শোনার পরে তুমি সহ্য করতে পারলে না মসজিদের কোণার থেকে একজন শিক্ষার মেরে উঠছে বাবা এইরকম শিক্ষার মারা অনেক প্রেমিক কেয়ামতের মাঠে পাওয়া যাবে এইরকম শিক্ষার মারার পাগল গুলো ওই কেয়ামতের মাঠে পাওয়া যাবে যখন নবীর ঠোঁটটা দেখবে গো বাজার একটা শিক্ষার মেরে বলবে নবী গো যারে ভালোবেসে আমি যারে ভালোবেসে আমি দাড়ি রেখেছি যারে ভালোবেসে আমি সুন্নাত মেনেছি তারে মাওলা এই সুরাতে হাজির করলে কে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জার লাগিয়া জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ কলেজের বন্ধুরা আমার বলতো দাড়িগুলা চাইছা ফেলা গো আরে আমার বিবি বলতো দাড়ি রাখো না দাড়ি রাখলে মোল্লা মোল্লা মনে সুন্নাতে পাঞ্জামি গায়ে দিলে বিবি আমারে ভালোবাসে না আমার বড় মেয়ে সুদ্দা বলে আব্বা তুমি কি হুজুর হয়ে গেলা ও নবী আপনারে ভালোবাসিয়া এত কিছু বাদ দিয়া সুন্নাত আদায় করছি যেই মানুষটারে ভালোবাসি মালিক রে কেন তার ঠোঁটের মধ্যে ভাটা তুমি সমস্ত বডিটারে সুন্দর করে দিলে নবীর ঠোঁটটাকে তুমি ভালো করে দিতে পারলে না আমার নবীর ঠোঁট দুইটা তখন কাঁপবে আর বলবে মিরপুরের উম্মাদরা রে ইলিয়াসুর রহমান জিহাদি তোদের কাছে বয়ান করতো তোরা লাভ মাইরা উঠবি এটা সত্যরা মিথ্যা দেখার জন্য আমার মালিক এই স্পটটা রাইখে দিয়েছে ও আমার ঠোঁটের স্পটটা আমার ভাঙা দাঁত দুইটা জান্নাত উদ্বোধন করার আগে তোকে না দেখাইয়া জান্নাতে প্রবেশ করবো না আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা চোখ দিয়া পানিগুলো বললো এই চোখ দিয়া কি নবীর একবার স্বপ্নে দেখানো যায় না এই চোখ দিয়া কাবাঘর দেখাইলা তোমার নবীর রওজাটাও দেখাইলা এই চোখ দিয়া নবীর দেশটাও দেখলাম তাইফের জমিনটাও দেখলাম যারা এখানে হাদিস আছে যারা কান দে আরে মালি নবীর কি একবার দেখা আল্লাহ যারা বয়া বয়া কান্দে বিলালের মতো শরীরের মধ্যে কামড়া কামড়ি আরম্ভ হয়ে গেছে যখনই বিলাল নবীর বিরহের বেদনা আরম্ভ হইতো আয়ুব নবীকে কিরায় কামড়াইলে যেমন ছটফট করত বেলাল নবীর ইন্তেকালের পরে আর সহ্য করতে পারত না বাবা নবীর চেহারাটা যখন চোখের সামনে বাসত বেলাল দূরে দূরে আরম্ভ করে দিত আহারে বাইরে
বেলাল যখন নবীর এই ঠোঁটের মাইরের কথা মনে পড়ত বেলাল পাগল হইয়া বাজান দৌড়াদৌড়ি আরম্ভ করত ও আশিকে রাসূল ভাইরা কিয়ামতের মাঠে তুমি জান্নাতের নবীর দেখার আশা যদি থাকে আজ থেকে নিয়ত করো নবীর একটা সুন্নাত ছেড়ে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
الله الله الله لا إله إلا الله محمد رسول الله الله الذاكرين شاكرين محبين الله প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ করে শুকরিয়া আদায় করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন ওই মহান মুনিবের দপ্তরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন কার জাইনা শুনে করছেন তো দুনিয়ার কোন মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় আর আল্লাহর প্রশংসা করলে আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে আল্লাহ ছাড়া তারাও খুশি হয় শুধু এখানেই শেষ না আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ খাবারের পরে একবার উচ্চারণ করে খাইবার পরে খাবার দাবার শেষ হওয়ার পরে রব্বে করিম ওই খাবারের মধ্যে যত আইব আছে যত দোষ আছে খারাপি আছে এই খারাপি থেকে আল্লাহ তার পেট তার বডিকে আল্লাহ হেফাজত করে মানুষের সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হলো পেট কথা বলেন সব কিছুর মূলে কি পেট আর পেট যদি খারাপ হয় ডায়াবেটিস হবে পেট যদি খারাপ হয় গ্যাস্ট্রিক হবে পেট যদি খারাপ হয় আপনার বাতের রোগ হবে পেট যদি খারাপ হয় আপনি স্ট্রোক করবেন পেট যদি খারাপ হয় আপনি রক্তচাপ বেড়ে যাবে সব কিছুর মূলে কিন্তু পেট এই ইঞ্জিনটাই সব পুরো ইঞ্জিন ঠিক রাখার জন্য আপনার পেটটাই হলো মেন আল্লাহ বানিয়ে দিয়েছে তো খাবারটা যদি আপনার আইব মুক্ত হয় খাবারটা যদি আপনার দোষ মুক্ত হয় ত্রুটি মুক্ত হয় রব্বে কারিম যদি খুশি হয় আপনি যেই খাবারটা খাচ্ছেন বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ খাইবার পরে যদি বলে ফেলেন পুরা খাবারের মধ্যে যা কিছু ছিল যদি হালাল হয় আল্লাহ আপনার জন্য সেটা শেফা অর্থাৎ ঔষধ বানিয়ে দেবেন অনেক মানুষ আছে খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে না আছে না নাই পায় আর খায় আর অনেক সাহেব বাবু আছে বামাত দিয়ে চা খায় বামাত দিয়ে পানি খায় আপনি কি জানেন বামাত দিয়ে আপনি যদি বলেন এটাও হাত এটাও হাত তাহলে তুমি পায়খানা করার পরে পানি খরচ করে মাঝে মাঝে ডাইনার দিয়া তা তো করো না ও ওইটা ভালো বুঝো আল্লাহ ডাইন হাতটা দিয়েছে খাবারের জন্য এটা সুন্নাত এটা সতেজ থাকা পর্যন্ত ভালো সুস্থ থাকা পর্যন্ত বামাত ইউজ করা খাবারের জন্য এটা মাকরুহ মাসলা বোঝেন নাই মনে আপনি স্টাইল দিয়ে হবার জন্য বামাত দিয়ে চা খাবেন বামাত দিয়ে অন্য অন্য জিনিস খাবেন পানি খাবেন না এটা মাকরুহ আর যদি আপনি যাই না শুনে খান যদি খাইলে কি হইব তখন আর মাকরুহ থাকবে না এটা আপনার গুনার পর্যায়ে চলে যাবে আর যদি আপনি এটার দামই না দেন তাহলে আপনার ইমান চলে যাওয়ার বিধে সম্ভাবনা হয়ে যাবে রসুলের একটা সুন্নাতের দাম এত ডাইন হাতে খাওয়া ডাইন দিকে চলা ডাইন দিকে ঘুমানো এগুলো সব সুন্নাত আর একটা সুন্নাত যদি কেউ আদায় করে 100 গলা কাটা শহীদের সব পাবে তাই আরো জোরে কর শহীদ আপনি কি মনে করেন যেই শহীদ সম্পর্কে আমার বিশ্বনবী বিশ্বনবী হাদিসে বলেছে এবং আল্লাহ কোরআনে এইভাবে বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون. سبحان الله سبحان الله. দুনিয়ার কাউকে আল্লাহ এইভাবে মৃত্যুর পরে ফ্যাসিলিটি দেয় নাই, একমাত্র শহীদদেরকে ছাড়া। তো এইরকম 100 শহীদের সওয়াব পাবে রব্বে। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব রাসূলের একটা সুন্নাতের দাম আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূলের সুন্নাতের অনেক দাম। আপনি ডাইনেতে খাওয়া, ডাইন ভাবে চলা, ডাইন পাও দিয়ে মসজিদে ঢোকা, তারপরে ঘরের মধ্যে ডাইন পাও দিয়ে ঢোকা, বাথরুমে বাম পাও দিয়ে ঢোকা, ডাইন পাও দিয়ে বাইর হওয়া, মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হওয়া, দোয়া পড়া, এই জুতার উপরে বাম আগে ডাইন পাওটা বের করবেন মসজিদ থেকে, মসজিদ থেকে বাম পাও বের করবেন আগে, আর ঢোকার সময় ডাইন পাও, বাম পাওটা বের করে আপনি জুতার মধ্যে ঢুকাবেন না, বাম পাওটা জুতার উপরে রাখবেন, বাম পায়ের জুতার উপরে, ডাইন পাও তারপরে বের করে আপনি ডাইন পাওটা ঢুকাইয়া বাম পাও ঢুকাবেন। আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নাতকে যাইনা মানল, আল্লাহ রাব্বুল আলামিন তার পথের পুরো নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেবেন। আপনি ভালো কোনো অ্যাক্সিডেন্টে মরবেন না, আপনি ভালো কোনো রোগে মরবেন না, এত দাম একটা সুন্নাতের। তাহলে সুন্নাতগুলো আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন। কই আমরা তো কই ঠিকই, আপনারা তো আদায় করেন না। এই যে আমরা বলে দেয় ঠিকই মসজিদে ওয়াজের মাঠে ডাইন দিকে খাবেন, ডাইনার দিয়ে খাবেন, অনেক সাহেব বাবু আছে সারা সপ্তাহের ভিতরে ডাইনার দিয়ে পানি খায় না, ও বিশু ভাইয়া বামার দিয়ে গিলাস ধরে পানি খায়, বামার দিয়ে গিলাস ধরে পানি ঢালে না, পানি ঢালার নিয়ম হলো বাম হাতে জগ ধরা, ডাইন হাতে গিলাস ধরা, কারণ যদি বামার দিয়ে গিলাস ধরেন ডাবল খরচা। কেমনে একজন মুরব্বীরে যদি আপনি পানি দেন বাম হাত দিয়ে দিতে পারবেন, আবার বাম হাতে থেকে ডাইনেতে আনতে হবে। সুন্নাত দেখেন কত সহজ, বাম হাত দিয়ে জগ ধরবেন, ডাইনেতে গিলাস ধরবেন, কোনো কঠিন নাই, ঢাইলেই হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি আপনি বাম হাত দিয়ে গিলাস ধরেন, ডাইনের দিয়ে ডাললেন, জগ আবার রাখলেন, এরপর আবার ডাইনাতে আনলেন, এরপরে দিলেন, দেখছেন রাসূলের সুন্নাতের কত সহজ। এই জন্য রাসূল বলেন যারা আমার সুন্নাতকে ঠিকমতো আদায় করবে আমি নবী তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। মানে হাব্বা সুন্না ফাকাদ হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আদায় করবে সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকলো। রাসূলের জান্নাত আপনার পাশাপাশি হোক আপনি চান না? সবাই চান? কে কে চান দেখে হাত উঁচু করে দেখান, আল্লাহরে দেখান দেখান দেখান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই চান তো? মাই ফিল জান্নাহ, মাই মানে সাথ, মা নবী জান্নাতের সাথে থাকবে আপনার জান্নাতের, এই নবী জান্নাতের সাথে থাকবে আপনার জান্নাতটা, এর সাথে দামি আর কি থাকতে পারে? কর যেই মানুষটার জন্য আপনি এত কিছু করলেন, যেই মানুষটার লেগে জান দেওয়ার ওয়াদা করলেন, যেই মানুষটার লেগে খাবারের ভিতরে ইনসাফ করলেন, যেই মানুষটার লেগে এত কিছু করলেন, ওই মানুষটার সাথেই যদি আপনার দেখা না হয় তাহলে আপনি কিসের উম্মান? ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আরে ভাই কিয়ামতের মাঠে শুধু আপনার তো ভাল লাগতেছে না, কিন্তু দুনিয়ার সব নবীরা পর্যন্ত নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আফসোস করছে। এই জন্য দুনিয়ার সব নবী কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটা সমাবেশ হবে, জান্নাতে একবারে সবার বাসস্থান দেওয়ার আগে দেখবেন বিয়ার অনুষ্ঠান হওয়ার আগে কিন্তু একটা গায়ে হলুদ হয়, এটা হলো সেকেন্ড বিয়া। কথা কর না কেন, ছোটখাটো একটা অনুষ্ঠান হয় না, এটা গায়ে হলুদ। তো জান্নাতে ঢোকার আগে একটা গায়ে হলুদ হইব, এটা কয় মিনি বিয়া, মিনি ছোট বিয়া। এই বিয়ের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে দুনিয়ার সব নবীরে থাকব। এই বিবাহের সভাপতি, বিবাহের সভাপতি থাকবে আমার নবী, মোতাল্লি থাকবে আমার আল্লাহ, প্রধান বক্তাও আমার নবী, ওই অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমার আল্লাহর পক্ষ থেকে করবেন। আল্লাহর করতে মনে হয় অর্ডার দেওয়া লাগবে, কোনো মিষ্টির দোকানে অর্ডার দেওয়া লাগবে, কাঁঠালের দোকানে, ফলের দোকানে, বিরিয়ানির দোকানে,
বাজার দিয়ে আমার আল্লাহ বলেন আমি বলবো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আমি আমার বান্দাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব এই অনুষ্ঠানের সভাপতি থাকব স্বয়ং আমি আল্লাহ প্রধান বক্তা থাকব আমার বিশ্বনবী বিশেষ বক্তা থাকবে আমার সমস্ত নবীরা এবং ওই অনুষ্ঠানে যারা হাজির থাকবে তারা থাকবে আমার নবীর যারা সুন্নাত আদায় করছে নবীর সুন্নাতের দাম আছে না নাই এখন আপনার কাছে দামি মনে হবে না যেদিন চোখটা বন্ধ করে কবরে চলে যাবেন সেদিন বুঝবেন একটা সুন্নাতের দাম কত এই আমার লেগে ফ্যানটা দুশ্মনের বন্ধ করে দেন তো ভালো করে বুঝেন আমার মুসল্লি ভাইরা চন্দ্র সূর্য দেখবেন তার নিজের ভাবেই চলতেছে চন্দ্র বাবাজান পূর্ব গগন থেকে উঠে পশ্চিমে অস্তমিত যায় চন্দ্র যখন প্রথম উঠে কোন দিক দিয়ে উঠে এই চাঁদ প্রথম কোন দিক দিয়ে উঠে পশ্চিমে না পূর্বে হ্যাঁ আল্লাহ বলেন চন্দ্র পশ্চিম থেকে উঠে সূর্য পশ্চিম পশ্চিম থেকে ডুবে বান্দারে সূর্য আমার কথা শুনে চন্দ্র আমার কথা শুনে শুধু তোরা মানুষ শুনলি না নবীর কথা শুনলি না শুনবি যেদিন আর তোর ডাকে কোনো কাজ হবে না ওই অনুষ্ঠানে আল্লাহ বলবেন আমার এত হাজার বিলিয়ন টন মিষ্টি লাগবো বাজান মিষ্টি টেবিলে হাজির হইতে দেরি হবে না ওই টেবিলের মধ্যে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করবে দুনিয়ায় যেই খাবার কোনোদিন চোখেও দেখেন নাই ঘেরানো দেখেন নাই কল্পনাও করেন নাই দুনিয়ায় যা যা খাইছেন এগুলোর কিচ্ছু থাকবে না জান্নাতে ওগুলো তো খাইয়েই ফেলছে যেগুলো জীবনে দেখেনও নাই কল্পনাও করেন নাই ভাবেনও নাই যে আল্লাহ এইভাবে খাবার বানায় রাখতে পারে সুবহানাল্লাহ কইলেন না গত কয়েকদিন আগে টাঙ্গাইল গেছি মাহফিলে সদরে তা আমার একজন একটা মিষ্টির দোকানে লয়ে গেল একটা মিষ্টি আড়াই কেজি এটা পুতা পুতা ওই যে বাটে পুতা আছে না অলরেডি পুতা আমি বললাম এর বিয়ের উপরও হয় কন কি এমপি মন্ত্রীর 5 কেজি ও একটা মিষ্টি অর্ডার দেয় 5 কেজি যদি একটা মিষ্টি হয় এটা তো মোটামুটি একটা বোমা কথা কন না খেয়ে ওইটা যদি আপনি কাগজে বেসাই নেন মনে করবে এটা বোমা কিন্তু আমি আশ্চর্যের বিষয় হলাম মিষ্টিগুলো এত স্বাদ সুবহানাল্লাহ বিহামদিহি তখন আমার মনে পড়ে গেছে আমার আল্লাহর জান্নাতের কথা আল্লাহ যে জান্নাতের ভিতরে যা খাওয়াবে তার সাইজ হবে এক একটা কলার সাইজ হবে 8 হাত লম্বা সুবহানাল্লাহ বাইতে যে কইও এটা কলা কত সাইজ নিম্নে 5 হাত 5.5 হাত লম্বা হবে এক একটা কলা যদি কোন 5 হাত কলারে কয় গ্রাম বইয়া খাইবো না তুমি একাই খাবা কারণ তোমার গাল আর তখন এই এই ফুটি মাছের গাল থাকবো না তোমার লম্বা হবে 120 হাত 120 হাত বেটার গালটা কত বড় এমনি তো 1.5 হাত কথা কর না কেন মাথায় তো হবে 3.5 হাত এই মাথাটা পুরা মনে করো 10 পয়া ধান তোমার মাথা কাটিয়ে দিলে 10 পয়া ধানের বস্তা লাগবে মাথা ঢুকাইতে এত বড় এক মাথা মাথা যদি হয় 2.5 হাত 3 হাত গালটা কত বড় হইব চোখগুলো কত বড় হইব আমার আল্লাহ যত বড় খাবারগুলো তত বড় কথা কন এই জন্য তো আল্লাহ বলছে বান্দা কল্পনাও করতে পারবি না যে আমি তোরে কি বানাবো আর কি খাবি মা দাস্তাহি আনফুসুকুম যা সাবি সাইতে দেরি আছে দিতে দেরি হবে না ওয়ালাকুম ফিহা মা তাদাউন তুই সাবি তাদাউন দা সাবি সাইতে দেরি হবে দিতে দেরি হবে না কারণ আমি রব নুজুলাম মিন গফুরির রহিম এটা আমার দয়ার একটা অনুগ্রহ যেরকম মারহাবা কারণ আমি ওয়াদা দিছি আমি তোর জান্নাতে খাওয়াবো যা সাবি তাই পাবি আল্লাহর এক বান্দা সাহস করে একদিন ওয়াজের মধ্যে বলে রয়েছে
আল্লাহ যদি জান্নাতে সবই দেয় বিড়ি দিবনি সিগারেট কেসা বদমাইশের বদমাইশ নাউজুবিল্লাহ কইলেন না হুজুর জান্নাতের ভিতরে সব পাওয়া যাবে উক্কা পাওয়া যাবে নি গাঞ্জা মঞ্জা পাওয়া যাবে গালদার কইলা আমি আবার বললাম তুই সাহস করে চাইলে পাইতে পারবি সমস্যা নাই হালাকে এই সাউনি আর তোমার থাকবে না ঠিক না বেটি এই সাতা মাতা সাই বসছো এইগুলো চাওয়ার টাইম থাকবো আমার আল্লাহ তো চাওয়ার আগেই দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলে না কে তবে শুনেন আপনি গাঞ্জা পাইবেন না হিরোইন পাইবেন না মদ পাইবেন এমন মদ পাবেন যেই মদ খাইলে এক একটা মদের ঘিরানের এক একটা ঢোকের মধ্যে এক 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 গ্লাস মদের মধ্যে আপনি 70 কোটির ঘিরান পাবেন জান্নাতের ভিতরে মদ আছে খাইতে পারবেন কি দুনিয়া যারা খাবেন এরা আর ঘিরানও পাবেন না জান্নাতও যেতে পারবেন না যারা খান নাই এরা খাওয়ার আশা করেন জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ তো অনুষ্ঠানে আল্লাহ বলে দিবেন ফেরেশতারা আমার জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি একটা মিনি অনুষ্ঠান করব তো জান্নাত উদ্বোধন করব এই অনুষ্ঠানের মেহনতি মানুষের দরদি কলিজার টুকরা দরদি সব মানুষের দরদ যে বুঝতেন সে আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি অনুষ্ঠানে কেমন হইব রে আল্লাহ পাক যে বলছে আর আমরা হাদিস কোরআনে পড়ছি তোহরি মনের ভিতরে একটা আশা জাগছে আল্লাহ আমাকে একটা শেয়ার দিও সুবহানাল্লাহ ভাই আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওই অনুষ্ঠানে যে পেয়ারা যে পেয়ালাগুলো আপনারা আমারে দিবে আপনি পেয়ালা শুদ্ধ খেয়ে লাভেন পেয়ালা শুদ্ধ আপনি খেয়ে ফেলাবেন কারণ যেই পেয়ালার মধ্যে আপনার খাবার দিবে ওই খাবারটা খাইবার পরে দেখবেন পেয়ালাটা হাতে নিছেন আল্লাহ এটা তো আরো বেশি ঘেরাল লাগে একটু কামড় দিয়ে দেখবেন ওই খাবারের সাথে বেশি ঘেরাল যেই সামিষ্টা দিবে ওই সামিষ্টা শুদ্ধ এত স্বাদ থাকবে ওই সামুর শুদ্ধ খেয়ে লাভেন আল্লাহ তখন জিজ্ঞাবে বান্দা দুনিয়ায় বইয়া কি পিরিস খাইছিলি আল্লাহ দুনিয়ার পিরিস তো চীনা মাটি দিয়ে বানাইছিল তুমি এটা কি দিয়ে বানাইছো আল্লাহ বলবেন আমি জানি যেটা দেখতে ভালো এটা খাইতে ভালো আমি পিরিসটারে এই জন্য এত সুন্দর করে স্বাদ করে বানাইছি ইচ্ছা করলে আমার বান্দা মা তাস্তাগি আনফুসকুম ইচ্ছা করলে আমার বান্দা পিরিসটাও খাইতে পারবো আরো জোরে কন না লাগে গত সময় আমি ফিরিয়াই দেয়া নাই তো রেডিমেড নামাজ বেড়া তোর গুল্লি মারি নামাজ বেড়া কি নামাজ পড়বা তুমি এরম নামাজ তোমার লাগবে না এ নামাজ দরকার নাই তুমি না পড়ে বাসায় হয়ে থাকো মস্কারা করো আল্লাহর সাথে আর নবীর সাথে সুন্নাত পড়তে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ও অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 48,500 বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর পুত্র জনাব দীপু চৌধুরী অসুস্থ হয়েছে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দোয়া চেয়েছেন আল্লাহ দীপু সাহেবকে আপনি সুস্থ করে দেন ঢাকা 16 আসনের আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব এমপি মহাদার নিজের শারীরিক অসুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং জাতীয় দ্বাদশ 11 নবম সংসদ নির্বাচনে আমার অত্যন্ত কলিজার মানুষ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আবার নমিনেশন পেয়েছেন দোয়া চেয়েছেন আপনাদের কাছে আল্লাহ যেন তাকে ন্যায় নিষ্ঠার সাথে এই 16 আসনের অভিভাবক হিসাবে কবুল করেন তার মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটা তারই থাকুক ব্যক্তিগত আমার দোয়া জোরে কন আমিন আর আপনি খারাপ ভাবেন আর যাই ভাবেন এই 16 আসন ইলিয়াস মোল্লা যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ তাকেই দরকার আর যেই যাকুক না কেন তারে দরকার হিসাব নিকাশ করে মিলাই দেখেন গা সবার ভিতরে পিটিস পিটিস অহংকার আছে এ লোকটার ভিতরে একটা জিনিস পাইছে আলেম ওলামাকে সে অনেক ভালোবাসে
মুরব্বীদেরকে ভালোবাসে, একটা প্রতিবন্ধী তারে ভুল দিতে গেছে, প্রতিবন্ধী জরায় ধরে রইছে, হ্যাঁ চিন্তা করে নাই, ওর করুণা আছে, ওর শরীরে ময়লাই চিন্তা করে নাই, প্রতিবন্ধীদের জরায় ধরে বুকের মধ্যে নিয়ে আনিছে, এইটাই তো সবচেয়ে বড় ইবাদত রে ভাই। কি সাবেক পাঠাগার সম্পাদক মরহুম আলা সাদাত হোসেনের ছেলে মসজিদে দান করেছেন 2000 টাকা, মাদ্রাসায় দিয়েছেন 1000 টাকা। জনাব মোহাম্মদ বাদশা মিয়া ছোট ছেলে ঘরের নাতি, ছোট ছেলের ঘরের নাতি হয়েছে, দোয়া চেয়েছেন। জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনার বান্দিরে মাফ করে দেন। মুসাম্মাদ